সাকিব আল হাসান আসছেন এবং অনেকদিন ছিল না, আপনারা সবাই জানেন যে একটু চোখের সমস্যা আছে, পারতো কি পারতো না, আসলে এইগুলা দিয়ে তো আসলে ক্রিকেট হয় না, দিন শেষে যেটা রেজাল্ট সেটাই। আমার কাছে মনে হয় যে আমরা এই যে উইকেট ছিল 160 রানার ছিল চেজেবল, আমার কাছে মনে হয় যে আমরা পাওয়ার প্লেতে ফার্স্ট পাওয়ার প্লেতে আসলে যে রানটা করা উচিত ছিল আমরা রানও করতে পারি না এবং আমাদের কিছু উইকেট লুজ করছি, তো মোমেন্টামটা ওইখান থেকে ওদের কাছে চলে গেছে। এটাই আমার কাছে মনে হয় যে খেলা আসলে প্রথমেই আমাদের কাছ থেকে ওদের কাছে ওই মোমেন্টামটা চলে গিয়েছে। হ্যাঁ, এটা স্বাভাবিক, সব টিমই করে, এটা কোনো মানে সহজ প্ল্যান বা দুইটা, ওদের যেহেতু দুইটা লেফট আর্ম স্পিনার ছিল তো সেই জন্য শামিমকে আগে টপারে নামানো। আসলে আপনি বললেন যে যেটা যে যত ভালো ব্যাটিং থাকুক, ব্যাপারটা হচ্ছে যে আমরা তিনটা ম্যাচ খেলছি, তিনটাই আসলে ব্যাটিংটা আমরা যে ধরনের ব্যাটিং ইউনিট এবং আমরা সেভাবে খেলতে পারি নাই। তো প্রথম দুই ম্যাচে যেহেতু ব্যাটিংয়ের ইয়েটা ছিলই, ওইটার ইম্প্যাক্টটা একটু আমাদের ইয়ের সাইকোলজিক্যালিভাবে ব্যাটসম্যানরা একটু ব্যাকফুটে ছিল একটু, তো আমার কাছে মনে হয় যে এখান থেকে আমাদেরই রিকভারি করতে হবে এবং আমরা আসলে সেটাই আলোচনা করছিলাম ড্রেসিংরুমে যে কীভাবে আমরা এখান থেকে, কালকে যেহেতু আমাদের ম্যাচ তো আমাদের খুব কুইক রিকভারি করতে হবে এবং আসলে ব্যাটসম্যানদেরকে কীভাবে তারা তাদের পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারে কীভাবে কী প্ল্যান করলে এইগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। তো আসলে লম্বা টুর্নামেন্ট যে আমি বলবো যে হ্যাঁ, তিনটাই একটা জিতছি দুইটা হারছি, আমার ব্যাটিং এখনও ওইভাবে পারফর্ম করতে পারে নাই, তো আমরা আসলে এই জায়গাগুলো নিয়ে কাজ করছি এবং দেখি কালকে কী হয়। যেটা যেটা আসলে সাকিব আল হাসান আসছেন এবং অনেকদিন ছিল না, আপনারা সবাই জানেন যে একটু চোখের সমস্যা আছে, তো এইখান থেকে আসলে বোলিংটা আসলে করা যায় কিন্তু ব্যাটিংটা করতে গেলে আসলে কিছু প্রিপারেশনের ব্যাপার আছে, যেহেতু ওই প্রিপারেশনটা নিতে পারে নাই সেই জন্য আসলে ব্যাটিং অর্ডার আর না না সমস্যার কিন্তু কথা বলে নাই এবং সে আর কালকে আরও কীভাবে এক্সট্রা প্র্যাকটিস করা যায় এবং দ্রুত কীভাবে সে আসলে ভালো শেপে নিজে আসতে পারে সেই চেষ্টাই সে করছে। আমার সাথে যেটা কথা হয়েছে যে কিছু দিন গেলে আস্তে আস্তে ওর একটু সময় দিতে হবে, যে যেটা কয়েকটা ডেজ গেলে কয়েকটা সেশন গেলে আস্তে আস্তে ও স্বাভাবিক অবস্থায় চলে আসবে, তো এই সময়টা তো আসলে দিতেই হবে আমাদের। হ্যাঁ, অবশ্যই উইকেট ভালো ছিল এবং এই রান অবশ্যই চেজেবল ছিল, যেটা আমি ফার্স্টে বলছি যে আসলে পাওয়ার প্লেতে আমরা ব্যাটসম্যানরা আমরা রানও করতে পারি না উইকেটও রাখতে পারি না, তো এইখানে আসলে আমার কাছে মনে হয় যে আমরা ম্যাচ থেকে বেশ পিছিয়ে গিয়েছি। আসলে নবী তো এই ধরনেরই ব্যাটসম্যান, এখানে খেলে এবং অনেক মানে এইভাবে পারফর্ম করে যেখানে যখন রান করে তো এই এই প্যাটার্নটাই আসলে দেখা যায়, সেটাই আসলে পারতো কি পারতো না, আসলে এইগুলা দিয়ে তো আসলে ক্রিকেট হয় না, দিন শেষে যেটা রেজাল্ট সেটাই, ওইটা মেনে নিতে হবে, কে কী করতে পারতো কে কী কী করলে কী হইতো, আসলে এই বাট কিন্তু এগুলো খেলা শেষে বলা যায় না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.